আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এখন শুনছেন গল্পের ডালি বাই পামেলা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি গার্গি সিরিজের একটি ছোট রহস্য গল্প লেখক শ্রী তপন বন্দ্যোপাধ্যায় গল্পটির নাম রুমকি হত্যা রহস্য গার্গির গল্প আমাকে আবার পড়তে অনুরোধ করেছিলেন শ্রী অশোক চ্যাটার্জি শ্রীমতী সোমা চ্যাটার্জি এবং শ্রীমতী চৈতি ঘোষ এই সিরিজের গল্প এর আগেও আমি অনেক পড়েছি আপনারা আমার গার্গির প্লে গেলে গল্পগুলো শুনতে পারবেন এই গল্পটিও আমি সেখানে শেয়ার করে দিয়েছি তাহলে আসুন বন্ধুরা আমরা সরাসরি গল্পের আসরে চলে যাই আর এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন এছাড়া শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আজকের আমরা রহস্য পাঠে প্রবেশ করি আজকের গল্প রুম রুমকি হত্যা রহস্য অফিসে বসে মোবাইলে সংবাদটা পেল গার্গি তার এক বান্ধবী দেবলীনা থাকে টালিগঞ্জের অপরাজিতা অ্যাপার্টমেন্টে সেই কাপা কাপা গলায় ফোন করে জানালো হ্যাঁ গার্গি শীঘ্রই আমাদের এখানে চলে আয়তো খুব সিরিয়াস একটা মার্ডার হয়েছে স্কুল গার্ল পুলিশে পুলিশে ছয় লাভ আমার ভাই ভীষণ ভয় করছে বিকেল পেরিয়ে যাবো যাবো এমন মন করছে বাইরের পৃথিবী সন্ধে নেমে আসবে আর কিছুক্ষণ পরে তাদের অফিসের অনেকেই ফাইলের ফিতে বাঁচছে বা টেবিলের ড্রয়ার বন্ধ করছে বা ব্যাগটা গোছাচ্ছে বাড়ি ফিরবে বলে ঠিক সেই সময় এই রকম একটা গা কাঁপানো বার্তা পেয়ে গার্গির ভেতর বেশ চাঞ্চল্য দেখা গেল সংবাদরা কয়েক মুহূর্ত হজম করে জিজ্ঞাসা করল আচ্ছা কোথায় খুন হয়েছে সেটা বল না তোদের অ্যাপার্টমেন্টে কি হ্যাঁ রে আমাদের ফ্ল্যাটের কয়েকতলা উপরে এ বাই সেভেনে ওর মা সিল্ক এক্সপোর্ট কর্পোরেশনে চাকরি করে তুই দেখেও থাকবি হয়তো তারই মেয়ে পনেরো বছর বয়স নাম রুমকি গার্গি তার শরীরের কোথাও অনুভব করল রক্তের চলকানি দেবলীনা এতখানি ভয় পেয়েছে যে ফ্যাস করছে তার গলার স্বর তার উৎকণ্ঠা চারিয়ে গেল গার্গির ভেতরে তারও গলা থেকে কিছুক্ষণ স্বর বেরোল না স্কুল গার্ল মানে তো কিশোরী এতটুকু মে মেয়ে তাকে হঠাৎ কে খুন করবে আর কেনই বা গার্গি কিছুতেই ভেবে পেল না দিনকাল যা খারাপ পড়েছে তাতে আর কোনো কিছুতেই সে বিস্মিত হয় না ওদিক থেকে আবারও ভেসে আসে উৎকণ্ঠিত ফোন বার্তা বুঝলি গার্গি ফোরেন্সিকের লোকজন এসে বসে আছে তুই ভাই আর দেরি করিস না শীঘ্রই চলে আয় আজকাল পুলিশের ওপর কেন যেন আর ভরসা পাই না আচ্ছা ঠিক আছে কখন ঘটেছে ঘটনাটা এই তো পুলিশ বলছে সাড়ে চারটে থেকে পাঁচটার ভেতরে এত রক্ত বেরিয়েছে না যে রক্ত সিঁড়ি দিয়ে গড়িয়ে নেমে গেছে একতলা পর্যন্ত তা ফ্ল্যাটে কেউ ছিল না না রে ওর বাবা তো বাড়ি থেকে বেরোন সেই সকাল আটটার ভেতরে তিনিও একজন কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভ আর ফেরেন রাত নটা সাড়ে নটার পর তাই নাকি আর মা মা তো বাড়ি থেকে বেরোন নটায় আর ফেরেন সাতটায় তার মানে মেয়েটা একাই ছিল হ্যাঁ রোজ এরকম সময় একাই থাকে স্কুল থেকে ফেরার পর মেয়েটা আজও স্কুলে গিয়েছিল ফিরেছে সাড়ে চারটা নাগাদ পুলিশ তো বলছে যে ঠিক তারপরে গার্গের ভিতরে কোথাও যেন একটা চিন চিনে ব্যথা শুরু হলো মেয়েটা কিছুক্ষণ আগেও জানতো না বাড়ি ফিরে তাকে মুখোমুখি হতে হবে জীবনের শেষ মুহূর্তের তার বাবা মায়ের কাছে পৌঁছে গেছে নিশ্চয়ই খবরটা তাদের মানসিক অবস্থার কথা সে অনুমান করতে পারে ঘটনাস্থলে যাবে কি ঘটনার বিবরণ শুনেই গার্গের ভেতর যন্ত্রণা শুরু তা কি মনে হয় তো ফ্ল্যাটে চুরি বা ডাকাতি করতে ঢুকেছিল তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না কিছু খোয়া যায়নি ফ্ল্যাট থেকে হুম আচ্ছা এমন কি হতে পারে যে মেয়েটা বাড়িতে ফেরার আগে থেকে কেউ লুকিয়েছিল ফ্ল্যাটে তারপর সে ঢুকতে ঝাঁপিয়ে পড়ে তাকে খুন করেছে কিন্তু গার্গি অন্য কেউ ফ্ল্যাটে কি করে ঢুকবে আমাদের সমস্ত ফ্ল্যাটই তো ইন্টারলক সিস্টেম বাইরে বেরিয়ে দরজা টেনে দিলেই অমনি লক হয়ে যায় ভেতর থেকে আর চাবি ছাড়া বাইরে থেকে তো খোলাই যাবে না আমাদের ধারণা আর পুলিশও বলছে যে আত কোথাও লুকিয়েছিল মানে সিঁড়িতে বা তার আশেপাশে কোথাও রুমকি ঘরে ঢোকার পর মুহূর্তে ঢুকে পড়েছে তাদের ফ্ল্যাটে রুমকি দরজা বন্ধ করার সুযোগও পায়নি তুই আয় ভাই হেলেই আরও স্পষ্ট হবে ব্যাপারটা গার্গে তার বান্ধবীকে আর জেরায় বিব্রত না করে তখনই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল টালিগঞ্জের উদ্দেশ্যে কলকাতার এদিকটা দ্রুত বদলে ফেলছে তাদের পুরনো চেহারা আগে কলোনি কলোনি গন্ধ ছিল রাস্তার দুই পাশে এখন একের পর এক হাই রাইজ বিল্ডিং হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে কখনো বড় রাস্তায় কখনো ছোট গলিগুলোতে তাতে এতকালের মধ্যবিত্ত এলাকাও হঠাৎ পরিবর্তিত উচ্চবিত্তের চেহারায় গার্গির ড্রাইভার ছেলেটি ভারী চটপটে মুখ থেকে গন্তব্য কোথায় সেটা উচ্চারণ করা মাত্র হু হু করে চালিয়ে দিল তার গাড়ির চাকা জ্যাম জট কাটিয়ে রিজেন্ট এস্টেটের কাছে পৌঁছাতে শেষ বিকেল পরপর দুটো বিশাল অ্যাপার্টমেন্ট পাশাপাশি অ্যাপার্টমেন্ট হলেও ঢোকার রাস্তা আলাদা মাঝখানে উঁচু পাঁচিল একটা এ ব্লক তো অন্যটা বি ব্লক তারই একটা সামনে পুলিশের দুটো জিপ একটা বড় গাড়ি জনাচারে কনস্টেবল দাঁড়িয়ে রয়েছে পাঁচিলের গেটের সামনে বাকি আরও কিছু পুলিশ অ্যাপার্টমেন্টের ঠিক মুখে নিশ্চয়ই বাকিরা উপরে এ বাই সেভেনে ফ্ল্যাটে ঢোকার ঠিক মুখেই সিকিউরিটির অফিস মিলিটারি রঙের পোশাক পরা সিকিউরিটির লোকজন সেখানে দাঁড়িয়ে বেশ সম্ভ্রম জাগানো পোশাক এবং চাল চলন গার্গিকে একটা রেজিস্টারে নাম ঠিকানা কোথায় যাচ্ছে সেটা লিখে তবে উপরে যাওয়ার অনুমতি পেতে হল রেজিস্টারে নাম লিখতে গিয়ে তার মনে হচ্ছিল যে অ্যাপার্টমেন্টে ঢুকতে এত করি। সেখানে মার্ডার হলে তো এমনিতেই ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা সে নিজের নাম ঠিকানা লেখার পর দেখছিল তার আগে আরও কতজন গত কয়েক ঘন্টার মধ্যে অপরাজিত অ্যাপার্টমেন্টে এসেছে বেশ লম্বা তালিকা তাদের মধ্যে অবশ্য পুলিশ অফিসার বা কনস্টেবলদের নাম নেই বেশিরভাগই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের নাম সিকিউরিটির লোকজনকে জিজ্ঞাসা করে জানল তাদের একটা বড় অংশ এসেছে খুন হওয়ার সংবাদে সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়তেই নিজেদের চেনা জানা লোকদের খবর নিতে গার্গি অ্যাপার্টমেন্টে সিঁড়িতে পা দিতে একজন পুলিশ অফিসার গোছের লোক এসে জিজ্ঞাসা করল কোদা যাবেন খাঁকে উর্দি পড়া লোকটির বয়স সাতাশ আঠাশের মধ্যে বেশ লম্বা দোহারা চেহারা নাকের নিচে পুরু গোফ চাউনিতে চোখা দৃষ্টি গার্গে তাকে এক মুহূর্ত মেপে বলল এ বাই থ্রিতে যাব। আমার বান্ধবীর ফ্ল্যাটে তবে এ বাই সেভেনেও যাওয়ার ইচ্ছা আছে অফিসারটি তার প্রস্তাব হেলায় উড়িয়ে দিয়ে বলল এ বাই সেভেনে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না ম্যাডাম ডেড বডি বেরিয়ে গেলে লক করে দেওয়া হবে গার্গে কথা না বাড়িয়ে সোজা লিফটে উঠে এলো এ বাই থ্রিতে দেবলীনা তার জন্যে অপেক্ষা করছিল অধীর আগ্রহে গার্গে ঢুকতেই বলল জানিস উপরে কাউকে অ্যালাউ করছে না হ্যাঁ সেটা জানি আমি দেখি আমার চেনা কোনো পুলিশ অফিসার আছে কি না কাছাকাছি দাঁড়া একটু কথাটা বলে সে মোবাইলে কোনো নম্বর খুঁজে বের করলো তিন চার সেকেন্ডের ভেতরে তারপর ও প্রান্ত থেকে হ্যালো হতেই বলল হ্যাঁ মিস্টার সান্নাল আপনি নিশ্চয়ই ইতিমধ্যে অপরাজিত অ্যাপার্টমেন্টের ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন আমি ওই অ্যাপার্টমেন্টের নিচের একটা ফ্ল্যাট থেকে কথা বলছি হ্যাঁ আমার এক বন্ধু থাকে ওখানে তারই অনুরোধে চলে এসেছি হুম যে পুলিশ অফিসার তদন্তে এসেছেন তাকে যদি একটু বলে দেন যে মানে তাহলে আমার পক্ষে বিষয়টা জানতে আর বুঝতে সুবিধা হয় গার্গের অনুমান মতো ওপাশ থেকে বার্তা এলো হ্যাঁ নোম প্রবলেম ম্যাডাম মিসেস চৌধুরী উপরে ইন্সপেক্টর সাহারায় রয়েছেন আপনি চেনেন তো ওকে হ্যাঁ সদ্য প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছে ওকে এই কেসটার ভার দিয়ে বলা হয়েছে দিস ইজ ইউর অ্যাসিড টেস্ট বিনীত সাহারায়কে চিনল গার্গি খুবই বুদ্ধিমান এবং চটপটে অফিসার সিদ্ধান্ত নেয় খুব দ্রুত সাহারায় যখন এই কেসের আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার তাহলে কোনো অসুবিধা নেই দেবলীনাকে বলল নো প্রবলেম দেবলীনা তাহলে উপরে গিয়ে বিষয়টা পুলিশের সাথে আলোচনা করা যেতে পারে আগে দেখি এতক্ষণে কি জানতে পেরেছে পুলিশ দেবলীনা এতটাই ভয় পেয়ে গেছে যে এখনও তার গলা দিয়ে ভালো করে স্বর বেরোচ্ছে না সে একটু আগেই দেখে এসেছে রুমকি নামের কিশোরীটির ডেড বডি দেখে তার শরীর কেমন একটা খারাপ লাগছিল গার্গিকে বলছিল জানিস মাথা ঘুরে চোখে কেমন একটা অন্ধকার দেখছিলাম সেই মুহূর্তে একটু আগেই আমার ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম ওকে স্কুল ব্যাগ কাঁধে ঝুলিয়ে নাচতে নাচতে ফিরল তারপর আমি ঘরের ভেতরে গিয়ে ঘরে টুকিটাকি কাজকর্ম করছি কিছুক্ষণ পরে চিৎকার শুনে উপরে গিয়ে দেখি ওই বিভৎস দৃশ্য আচ্ছা কে চিৎকার করছিল ওদের বাড়িতে যে কাজের বউটা রোজ বিকেলে কাজ করতে আসে সেই প্রথম দেখে যে রুমকিকে কেউ মার্ডার করেছে কখন এসেছিল কাজ করতে বোধহয় পাঁচটা নাগাদ হবে সুপর্ণা বাড়ি ফেরার পরে মায়া আসে ওদের বাড়িতে সেই রকমই ব্যবস্থা রয়েছে ফ্ল্যাটে তাতে মেয়েটাকে বেশিক্ষণ একা থাকতে হয় না গার্গে কিছুক্ষণ ভাবলো খুনের গতি প্রকৃতি সম্পর্কে যে খুন করেছে সে তাহলে ওদের বাড়ির কে কখন বাড়ি আসে কখন মেয়েটা একা থাকতে পারে সেটা মোটামুটি জানতো দেবলীনা ঘাড় নেড়ে বলল হ্যাঁ হয়তো জানতো মায়ামানে কাজের বউটিকে নিশ্চয়ই পুলিশ জেরা করেছে হ্যাঁ ওকে তো প্রথমে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে কী সব জানতে চেয়েছিলো এখনও ছাড়িনি বোধ বলেছে যে কাছে কোথাও থাকতে অন্যদের জেরা করা শেষ হলে আবার জিজ্ঞাসাবাদ করবে তারপর একে একে এই ফ্ল্যাটের আরও অনেককেই জিজ্ঞাসা করেছে এমনকি আমাকেও তাই নাকি তা তোকে কি জিজ্ঞাসা করলো রুমকি সম্পর্কে অনেক কিছুই জিজ্ঞাসা করছিল মানে কাদের সাথে মিসত ফ্ল্যাটে কাদের সাথে ওর ভাব ছিল বাইরে এমন কেউ ওদের বাড়িতে আসতো কি না যাকে সন্দেহ হতে পারে হুম তা তুই কি বললি আমি বললাম যে রুমকি খুব ভালো মেয়ে কখনও পড়া ছাড়া আর কোনো বিষয় ওকে আমরা মাথা ঘামাতে দেখিনি তার মানে খুবই স্টুডিয়াস তা কজন টিচারের কাছে পড়তো একজন টিচারের কাছে পড়তো বলেই তো আমরা জানি তিনি কোথায় থাকেন এই তো এই অ্যাপার্টমেন্টের পাশের বি ব্লকে ভদ্রমহিলা উইডো একটা ছেলে বছর দশেকের তিনি টিউশনি করেই সংসার চালান সারাদিনে চার পাঁচ জায়গায় পড়ান বলে আমি শুনেছি ইস তাহলে তো ভদ্রমহিলার খুব ক্ষতি হয়ে গেল হ্যাঁ সাংঘাতিক ক্ষতি তাকে পাশের অ্যাপার্টমেন্ট থেকে ডেকে এনেছিল পুলিশ তিনি এসে মেয়েটিকে ওই অবস্থার দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তা ওর বাবা মা দুজনেই ফিরে এসেছেন ওদের অফিস থেকে রুমকির মা নাকি আজ ছুটি নিয়েছিলেন কী কারণে হঠাৎ অফিস থেকে জরুরি ফোন পেয়ে চলে গিয়েছিলেন বেড়া সাড়ে বারোটার সময় তাই নাকি কিন্তু অবাক কাণ্ড কি জানিস তিনি অফিসে গিয়ে শুনলেন যে অফিস থেকে এমন কোনো ফোনই করা হয়নি ও বাবা তাহলে তো খুনি বেশ খোঁজখবর রাখে ওদের বাড়ি মানে ওর মা অফিসে না গেলে খুনির অভিষ্ট সিদ্ধ হবে না তাই ভুতুরে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল ভদ্রমহিলাকে তারপর তিনি অফিস থেকে তখনই বাড়ি ফিরে আসেননি না সেটাই তো নীলাদির আক্ষেপ কাঁদছেন আর বলছেন যে কেন যে তক্ষুনি বাড়ি ফিরে এলাম না আমি ভাবলাম যে অফিসে এসে যখন পড়েছি তখন হাতে দু চারটে কাজ যেগুলো পড়ে আছে সেগুলো সেরে সন্ধ্যায় চারটার বাসেই ফিরব মানে রোজ যেমন ফিরি এখন হা হতাশ করছেন আর সমানে কাঁদছেন হুম খুবই অদ্ভুত ব্যাপার তো সত্যি রে দেবলীনা মেয়েদের এই বয়সটা না ভীষণ খারাপ নানা সঙ্গে পড়ে বিপদে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেকে কুলোকের খপ্পরেও পড়ে কি থেকে কি হলো কে জানে আচ্ছা যাই হোক গিয়ে দেখি আগে কি অবস্থা দেবলিনায় নিয়ে গেল গার্গিকে অ্যাপার্টমেন্টগুলোতে লিফ্টে চড়েই ওঠানামার ব্যবস্থা লিফটে গিয়ে দেখা হয়ে গেল দুই পুলিশ অফিসারের সাথে তাদের মধ্যে কেউ বিনীত সাহারায় নন এ বাই সেভেনে পৌঁছাতে দুই পুলিশ অফিসারের সাথে গার্গি আর দেবুলীনা নেমে এলো ফ্ল্যাটের সামনে পুলিশের নিষেধ সত্ত্বেও উপরের সিঁড়ি বা নিচের সিঁড়িতে লোক ভর্তি কিছু নারী পুরুষ এসে দাঁড়িয়েছেন এ বাই সেভেনের দরজা থেকে বেশ কিছুটা দূরে গার্গিকে দেখেই তৎক্ষণাৎ এগিয়ে গেলেন বিনীত সাহারায় আরে আসুন আসুন মিসের চৌধুরী সান্নালদা একটু আগে মোবাইলে জানিয়েছেন যে আপনি আসছেন গার্গে ভারী খুশি হল এমন স্বাগত ভাষণে সে বড় একটা এই সমস্ত কাজে আসে না নিতান্ত চেনা জানা কেউ এমন করে না ডাকলে তার নিজের অফিসের চাপ এতটাই বেশি যে সেই কাজ সেরে তদন্ত করে বেড়ানো আর হয়ে ওঠে না আজই হঠাৎ দেবলীনা এত উৎকণ্ঠিত স্বরে তাকে ডাকলো। বিনীত সাহারায় পিছু পিছু ফ্ল্যাটের ভেতরে গিয়ে গার্গি বেশ কেঁপে উঠল লিভিং রুমে গিয়ে দেখল সাদা ঝকঝকে মেঝের ওপর উপর হয়ে পড়ে রয়েছে রুমকি নামের কিশোরী তার ঘাড়ে পিঠে শরীরে সর্বত্র ছুরির দাগ খুন হওয়ার আগে সে সর্বশক্তি দিয়ে লড়াই করেছিল আততায় সাথে তার প্রমাণ ছড়িয়ে রয়েছে ফ্ল্যাটের ভেতর সেন্টার টেবিলের উপর একটা ছাইদান ছিল সেটি উপর হয়ে পড়ে রয়েছে মেঝের এক কোণে ঘরের কোণে টিভির ওপর একটা ফুলদানি ছিল সেটিও পরে ভেঙে চুরমার হয়ে গেছে মেঝে উল্টে পাল্টে রয়েছে বিছানার চাদর রক্তে ভেসে গেছে গোটা মেঝে মেঝে থেকে সেই রক্ত ফ্ল্যাটের বাইরে মেঝে হয়ে রক্তের ধারা গড়িয়ে গেছে নিচের দিকে দেবলীনা একটু আগেই বলেছিল রক্ত নাকি নেমে গেছে একতলা পর্যন্ত গার্গির শরীর যেন কেমন করে উঠল এত রক্ত দেখে বিনীত সাহারায় বললেন সত্যি মিসেস চৌধুরী খুবই বিভৎস খুন কিন্তু এখনো পর্যন্ত খুনের মোটিভ আমরা পাইনি ওর মা তো ভেবেই পাচ্ছে না যে তার মেয়েকে কেউ কেন খুন করতে পারে ফ্ল্যাটের অনেকে নিশ্চয়ই ইন্টারোগেট করেছেন হ্যাঁ অনেকেই সবাই বলছে যে রুমকে খুব ভালো মেয়ে সব সময় হাসি খুশি থাকতো দেখা হলে একগাল হেসে বলতো আন্টি কেমন আছেন কিংবা আঙ্কল কোথায় চললেন এছাড়া পড়াশোনা আর স্কুল এর বাইরে নাকি কোনো পৃথিবী ওর ছিল না গার্গীর মুখে চুকচুক শব্দ করে বলল হিস পৃথিবীতে ভালো লোকদের যত কষ্ট কি নিষ্পাপ মুখ দেখেছেন এমন মেয়েকে যে মারতে পারে সে কী ধরনের নিষ্ঠুর সেটা ভাবতেও তো অবাক লাগছে কিন্তু নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার কারণে ওকে পৃথিবী থেকে সরে যেতে হলো আচ্ছা মিস্টার সাহারায় ওর বন্ধু বান্ধবদের কাউকে জিজ্ঞাসা করেছেন না ম্যাডাম এখনও তেমনভাবে করিনি ওর বেস্ট ফ্রেন্ড নাকি মাত্র দুজন একজন ইপসিতা আর অন্যজন মারিয়া দুজনেই শুনে তো স্তম্ভিত বলল যে আজই ওদের মধ্যে খুব তর্ক হচ্ছিল কল্পনা চাওলাকে নিয়ে সুপর্ণা বলেছিল যে ও বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছুই হবে না হবে একজন সায়েন্টিস্ট মহাকাশ বিজ্ঞানী হয়ে কল্পনা চাওলার মতো মহাকাশচারী হবে গার্গের বুকের ভেতর আবার চিন চিনে ব্যথা শুরু হলো একটা প্রতিভার এইভাবে অপমৃত্যু হলো সেটা ভাবাই যায় না জিজ্ঞাসা করল তারা কিছু বলেনি যে রুমকিকে কেউ কখনও বিরক্ত করতো কি না হ্যাঁ রুমকি নাকি বলেছিল যে একজন বদমাইশ লোক তাকে সিনেমা নিয়ে যাওয়ার বাড়েতে একজন বদমাইস লোক তাকে সিনেমা নিয়ে যাওয়ার বেড়াতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় মানে রুমকি বলেছে বেশি বাড়াবাড়ি করলে ব্যবস্থা নেওয়া হবে তাই নাকি আচ্ছা কে সেটা বলেনি না সেটাই তো মুশকিল হয়েছে ম্যাডাম ওর মা বলছেন যে তাকে কোনো দিন কিছু বলেনি বন্ধুরা বলছে যে এত সাংঘাতিক কাণ্ড হবে জানলে ওরা চাপাচাপি করতো তার নাম জানার জন্যে গার্গি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল হিস যে হত্যাকারী সে হয়তো সামান্য লোভের কারণে মেয়েটাকে মেরে ফেললো এইভাবে কিছুক্ষণ দুজনেই চুপচাপ গার্গি একটু পরে জিজ্ঞাসা করল এবার বলুন তো এই ধরনের অ্যাপার্টমেন্টের সাধারণত ঢোকা বা বেরোনোর ব্যাপারে একটা কড়াকড়ি থাকে আমাকেও তো এখন নাম ঠিকানা কার কাছে যাচ্ছি রকম কৈফেত দিয়ে ঢুকতে হলো তো খুন হওয়ার পর কি এমন কড়াকড়ি দেখাচ্ছে না এই অ্যাপার্টমেন্টের নিয়মাবলী এই রকম আমার যতদূর মনে হচ্ছে বেশ আটো স্টো নিয়মাবলী তাহলে তো বাইরের লোক এসে খুন করলে তার কিনারা করতে সুবিধাই হবে বিনীত সাহারা ইতস্তত করে বললেন আপনি কি রেজিস্টার দেখে এসেছেন মিসেস চৌধুরী আমি বেলা দুটোর পর থেকে রেজিস্টারে মোট তিনটে নাম দেখেছি তিনজনকে জেরা করে আমি কিছুই আজ করতে পারিনি কাদের নাম পেয়েছেন প্রথমজন মিস্টার রাজা রায় ইনকাম ট্যাক্স লয়ার দেখা করতে এসেছিলেন এ বাই নাইনে বেলা দুটো কুড়ি আগেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল ফ্ল্যাটের মালিক রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার বিনয় গোলকদার কনফার্ম করেছেন তার কাছে এসেছিলেন বছর পঁচিশের যুবকটি বেরিয়ে গিয়েছেন দুটো সাতচল্লিশে আর দ্বিতীয়জন জন রম্ভা চ্যাটার্জি এসেছিলেন এ বাই টুতে দুটো উনষাটে ফ্ল্যাটের মালিক মানে মালকিন চিত্রিতা সেন কনফার্ম করেছেন তার বান্ধবী বলে বেরিয়ে গিয়েছেন চারটে পঁচিশে তিনি রুমকিকে গেটের কাছে ঢুকতেও দেখেছেন আর তৃতীয় বিজু নামে একজন ইলেকট্রিশিয়ান এ বাই নাইনে এসেছিল লাইন টেস্ট করতে ঢুকেছিল তিনটে বাইশে ফ্ল্যাটের মালিক মানে তার স্ত্রী হাউসওয়াইফ বন্দনা মিত্র কনফার্ম করেছেন যে তিনি ডেকে পাঠিয়েছেন বেরিয়ে গিয়েছে তিনটে নয় তারা তিনজনে কিন্তু সাড়ে চারটে বাজার আগে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গিয়েছেন কাজ সেরে এবার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি রেজিস্টারে তাদের প্রত্যেকে সই করার সময় আমি দেখেছি অবশ্য কাউকেই আমার সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়ার ইচ্ছা নেই আমি এখনও দিইনি তাদের বলেছি যে এলাকা ছেড়ে যেন বাইরে কেউ না যায় গার্গে কয়েক মুহূর্ত সময় নিল বিষয়টা হজম করতে তারপর বলল তার আগে বা পরে কেউ এসেছিল যাকে সন্দেহ করা যায় এই অ্যাপার্টমেন্টের একজন পুরনো সিকিউরিটি এসেছিল বেড়াতে বেলা বারোটা নাগাদ তাকে নাকি কালি বদলি করে দিয়েছে গড়িয়ার একটা অ্যাপার্টমেন্টে সে পুরনো অ্যাপার্টমেন্টের মায়া ত্যাগ করতে পারেনি সেই বেলা বারোটার সময় এই অ্যাপার্টমেন্টের সিকিউরিটিদের বলে ভেতরে গিয়েছিল কোনো একটা ফ্ল্যাটে তার একটা ব্যাগ ফেলে গিয়েছিল বেলা দুটো নাগাদ সে চলেও গেছে অ্যাপার্টমেন্ট ছেড়ে রেজিস্টারে তার নামও সই রয়েছে হুম মিস্টার সাহারায় একটা কথা মনে হচ্ছে আমার রেজিস্টার দেখে ফ্ল্যাটের বাসিন্দারা কে কখন আসছেন বা যাচ্ছেন তার কিন্তু কোনো রেকর্ড রাখা হয় না তবে সেটা সম্ভবও নয় কিন্তু প্রত্যেকের বাড়িতে কাজের লোক আসে তাদেরও তো কোনো রেকর্ড নেই বিনীত সাহারায় বললেন দেখুন ম্যাডাম কাজের লোকদের জন্য আলাদা একটা খাতা রয়েছে তাদের হিসেবও থাকে যখন ঘটনাটা ঘটেছিল তখন দশটা ফ্ল্যাটের চারজন কাজের লোক ছিল তাদের সবাইকে জড়ো করা হয়েছিল কিন্তু প্রমাণ পাওয়া গেছে সবাই যে যার ফ্ল্যাটে কাজ করছিল শুধু পাঁচটার সময় এ বাই সেভেনে কাজের লোক আসার পর সেই চেঁচিয়ে সবাইকে জানান দেয় খুনের ঘটনা তাকে আপনি জেরা করেছেন মায়া খুবই বিশ্বস্ত সেটা এ বাই সেভেনের স্বামী স্ত্রী দুজনেই বলেছেন সে এই ফ্ল্যাটে আসার আগে এদের আগের ফ্ল্যাটেই কাজ করত। নীলা সেনরা এখানে উঠে আসার পর মায়াও এখানে কাজ করতে আসে এই ফ্ল্যাটে তো বছর পাচেক তার হয়ে গেল বলতে গেলে রুমকি নাকি মায়ার কোলেই মানুষ গার্গি ভেবে পেল না এত মানুষের ভিড়ে কাকে খুনি হিসাবে ভাবতে পারা যায় তার মোটিভি বাকি অকস্থলে বার কয়েক চোখ ফেলে ডেড বডি চারপাশে বার দুয়ে ঘুরে কোথাও এমন কিছু তার চোখে পড়ল না যা দিয়ে খুনিকে চিহ্নিত করা যায় শেষে লিভিং রুমের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের দিকে চোখ চালাতে চালাতে হঠাৎ তার নজরে আসলো একটা সবুজ রঙের জামার বোতামের দিকে এদিক ওদিক তাকিয়ে জামার বোতামটা টুক করে তুলে নিল মেঝে থেকে বোতাম ভাবনা তাকে কিছুক্ষণ নিবিষ্ট করল চারপাশের এত কোলাহল থেকে বোতামের রঙটা তাকে যেন একটা অন্য ভাবনায় আচ্ছন্ন করেছিল পরক্ষণে তার নজর ছুঁয়ে গেল মৃতা কিশোরীর শরীরের দিকে কী যেন একটা খুঁজল মনোযোগ দিয়ে খুন হওয়ার আগে কিশোরীর সাথে বেশ ধস্তাধস্তি হয়েছিল তার প্রমাণ ছড়ানো সর্বত্র তাহলে তার হাতের নখে কি কোনো চিহ্নই থাকবে না গার্গে ঝুঁকে পড়ে মৃতা রুমকিকে দেখতে লাগলো নিখুঁত দৃষ্টিতে তাকে ঝুঁকে পড়তে দেখে বিনীত সাহারায় বললেন ম্যাডাম ডেড বডিটা আমিও দেখেছি ভালো করে মৃতের নখে আততায় চামড়া বা রক্ত কিছু লেগে আছে কিনা কিন্তু হতাশ হয়েছি ম্যাডাম গার্গে কিন্তু মৃতার নখে রক্ত বা চামড়া খুঁজছিল না সে তখন দেখছে তার নখে জলপাই রঙের সুতোর একটা রোয়া বিনীত সাহারাকে সেটি দেখিয়ে জিজ্ঞাসা করল রুমকি বান্ধবীদের জিজ্ঞাসা করে কোনো সূত্র পাওয়া গেল না এটাই যা মুশকিল কেউ ওকে টিস করতো সেটাও অনুমান করতে পারছে না তাই না না ম্যাডাম তারা বললো যে সুপর্ণা খুব চাপা স্বভাবের মেয়ে ছিল নিজের কোনো সমস্যা হলে কাউকে বলতো না ওর মায়ের সাথে একটু কথা বলা যাবে হ্যাঁ যাবে তাকে নিজের একটা ফ্ল্যাটে রাখা হয়েছে বার দুই ভদ্রমহিলা ফিট হয়ে গেছেন মেয়ের কথা বলতে বলতে তিনিও বললেন যে তার মেয়ে খুব চাপা ধরনের ছিল কিছু সমস্যা হলে বলতো যে এটা তোমাদের ব্যাপার নয় আমার সমস্যা আমাকে মেটাতে দাও আচ্ছা ঠিক আছে মিস্টার সাহারয় আমি তাহলে নিচে যাচ্ছি তবে অ্যাপার্টমেন্ট থেকে একেবারে চলে যাওয়ার আগে আপনাদের আমি বলে যাব যে কিছু সূত্র পেলাম কিনা গার্গে দেবলিনাকে সঙ্গে করে চলে এলো এ বাই সিক্সের ফ্ল্যাটে নীলা সেন এবং তার স্বামী রুদ্রাক্ষ সেন দুজনেই বসে রয়েছেন শূন্য চোখে একমাত্র মেয়ে না থাকলে তাদের চোখে এই রকম শূন্যতা স্বাভাবিক গার্গে তাদের চোখ মুখ দেখে নিজেও বিপর্যস্ত হল তবু আবেগ বর্জন করে জিজ্ঞাসা করল মিসেস সেন আপনি রুমকির মা আপনি ভালো বলতে পারবেন যে রুমকির এমন কোনো সমস্যা ছিল যেটাও আপনাকে বলেনি নীলা সেনের কথা বলার ক্ষমতাই নেই সারাক্ষণ কাদার ফলে গলার স্বরও ফ্যাস করছে আমি জানি না কি হয়েছিল আমাকে কখনো বলেনি কোনো সমস্যা হয়েছিল কি না ওর বান্ধবীরা এখন বলছে যে তাদের কাছে নাকি বলেছিল কেউ ওকে বিরক্ত করছিল হুম আপনি কিছু অনুমান করতে পারছেন মিসেস সেন যে কে ওকে বিরক্ত করতে পারে নীলা সেন ঘান নেড়ে বললেন না আমি কোনো দিন কিচ্ছু দেখিনি গার্গি মনে মনে ভাবছিল দেখবেনি বা কী করে বাবা মা দুজনেই দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকলে মেয়েকে কেউ বিরক্ত করছে কি করছে না সেটা জানা তাদের পক্ষে সম্ভব নয় গার্কে তাকে বিদায় জানিয়ে নেমে এলো দেবলীনাদের ফ্ল্যাটে দেবলিনাকে বলল আমার যেন কেমন সন্দেহ হচ্ছে বুঝলি সিকিউরিটির লোকজনকেই দেবলিনা অবাক হয়ে বলল কি বলছিস তুই তোর কি মাথা খারাপ নাকি ওদের মালিককে সাংঘাতিক করা সেটা তুই জানিস কারো নামে সামান্যতম অভিযোগ হলে তক্ষণি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় বা বদলি করে দেয় হ্যাঁ আমি সেই কারণেই তো জানতে চাইছি যে সিকিউরিটিকে কাল গড়িয়ার অ্যাপার্টমেন্টে বদলি করে দিয়েছে তাকে হঠাৎ কেন বদলি করে দিল কালই তার বদলির অর্ডার বেরিয়েছে সে সেখানে আজই জয়েন করে দুপুরে একবার এসেছিল ওই অ্যাপার্টমেন্টে তারপরেই তো খুন হয়ে গেল মেয়েটা তুই কি বলতে চাইছিস দেখ সিকিউরিটি কোম্পানির মালিকের সাথে আমি একটু কথা বলতে চাই আর কিছুই নয় তিনি তো তখন থেকে নিচে বসে আছেন ওদের অফিসে আচ্ছা ঠিক আছে তুই তাহলে একবার গিয়ে একটু খবর দে না অথবা ওদের অফিসে গিয়ে আমি না হয় কথা বলে আসি আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি ওকে খবরটা দিচ্ছি খবর পেলে উনিই চলে আসবেন আমাদের ফ্ল্যাটে তাহলে ইন্সপেক্টর বিনীত সাহারাকেও একটা খবর দিই কথাটা বলে গার্গি মোবাইলে মনোসংযোগ করলো একটু পরে সিকিউরিটির মালিক ছুটতে ছুটতে হাজির এক্স মিলিটারিরা ভারী শৃঙ্খলাপরায়ণ হন তার নাম দেবপ্রিয় রায় নামের আগে ক্যাপ্টেন বললেন নাকের নিচে মোটা গোফ তার মিলিটারিত্বের পরিচয় বহন করছে এসেই বললেন হ্যাঁ ম্যাডাম কেন তলব করেছেন ঠিক তার পরক্ষণে বিনীত সাহারায় এসে পৌঁছালেন এ ব্রাই থ্রিতে জিজ্ঞাসা করল কি ব্যাপার মিসে চৌধুরী কোনো কিনারা করতে পারলেন গার্গই বলল চেষ্টা করছি মিস্টার সাহারায় তারপর ক্যাপ্টেন রায়কে জিজ্ঞাসা করলো আচ্ছা ক্যাপ্টেন রায় একটা জরুরি প্রশ্নে জবাব দেওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছে আপনি বলুন তো হঠাৎ একজন সিকিউরিটিকে আপনারা কেন বদলি করলেন মানে আমি শুনলাম যে এই অ্যাপার্টমেন্টের কেউ তার নামে অভিযোগ করেনি মানে এটা কি রুটিন ট্রান্সফার ক্যাপ্টেন রায় ফ্ল্যাটে ঢুকে বোঝার চেষ্টা করছিলেন পরিস্থিতি থতমত খেয়ে বললেন না ম্যাডাম রুটিন ট্রান্সফার ঠিক সেটা নয় ওদের মাঝে মধ্যে বদলি করতে হয় আমাদের কিংবা হয়তো কারো মোটিভ সম্পর্কে সন্দেহ হলে বদলি করে দিই সেই মুহূর্তে ক্ষেত্রে কি মানে ওই সিকিউরিটির মোটিভ সম্পর্কে কোনো সন্দেহ জেগেছিল আপনার মনে ক্যাপ্টেন রায় কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তাহলে একটা কথা বলি মিসেস চৌধুরী ঘটনার আকস্মিকতায় এতক্ষণ আমিও গুলিয়ে ফেলেছিলাম সমস্ত কিছু বলতে সাহস পাচ্ছিলাম না ওই সিকিউরিটির বিরুদ্ধে একটা অভিযোগ পেয়েছিলাম গত কয়েকদিন আগে গার্গিকে কিছুটা উত্তেজিত দেখাচ্ছিল কি বলছেন কার কাছ থেকে পেয়েছিলেন ক্যাপ্টেন রায়কে খুবই বিচলিত দেখাচ্ছিল মানে একেবারেই উড়ো ফোন দিন কয়েক আগে এক নারী নারীকণ্ঠ আমাকে সাবধান করে দিয়ে বলেছিল যে আপনাদের নল কিশোর নামের সিকিউরিটিকে একটু সাবধান করে দেবেন মিস্টার রায় হি ইজ গোয়িং টু ফর কে ফোন করেছিল সেটা জানতে পারেননি না আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কে বলছেন তাতে ফোন রেখে দিয়েছিল নিঃশব্দে নলকিশোরকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন এরকম ফোন এসেছিল নলকিশোর চোখ বড় বড় করে বলেছিল যে নিশ্চয়ই আমার কলিগরা আমার পিছনে লেগেছে ওরা চায় না আমি এখানে চাকরি করি কিন্তু আমার কোনো কচুর নেই আমি তাকে সাবধান করে দিয়েছিলাম হুম ফ্ল্যাটের কাউকে জিজ্ঞাসা করেননি কে কমপ্লেন করতে পারে অ্যাপার্টমেন্টের সেক্রেটারিকে জিজ্ঞাসা করেছিলাম তিনি অনেককে জিজ্ঞাসা করেও কিছুই জানাতে পারেননি তারপরে আপনারা ওকে বদলি করে দিলেন না আমি লক্ষ্য রাখছিলাম ওর ওপর তেমন সন্দেহজনক কিছু দেখিনি ভেবেছিলাম যে ফোনটা ভুয়ো অনেক সময় এরকম হয় ভুয়ো ফোন আসে এবার দেখুন ম্যাডাম নিজের পরিচয় না দিয়ে কেনই বা কেউ ফোন করে ওর নামে কমপ্লেন করতে যাবে আপনি বলুন কিন্তু গতকাল সকালে আবার সেই ফোন আপনাদের নৌল কিশোর কিন্তু এখনও শোধরায়নি ফোন কে করেছে সেটা জানার আগেই ফোনটা কেটে গিয়েছিল অভিযোগের কোনো প্রমাণ নেই তবু গতকাল বিকেলে তাকে বলি যে তুমি আগামী কাল থেকে গড়িয়া আমাদের নতুন অ্যাপার্টমেন্টে কাজ করবে নল কিশোর কিন্তু আজই সকালে গড়িয়ায় জয়েন করেছে সে কোনো কথা বলেনি তারপর শুনলাম যে ওখানকার ডিউটি সেরে বেলা বারোটা নাগাদ অপরাজিতায় এসেছিলো কি একটা কারণে অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে আবার দুটো নাগাদ বেরিয়েও গেছে তার ডেরা হ্যাঁ রেজিস্টারে তো সেটাই দেখা যাচ্ছে গার্গের রেজিস্টার খুলে মিলিয়ে নিতে লাগলো ক্যাপ্টেন রায়ের কথা আচ্ছা ক্যাপ্টেন রায় একটা কথা জিজ্ঞাসা করছি সিকিউরিটির লোক অ্যাপার্টমেন্টের ভেতরে গেলে সেটা কি রেজিস্টারে লেখা হয় মানে রেজিস্টারের নামগুলো পড়ে কিন্তু দেখতে পাচ্ছি না যে তাদের নাম লেখা আছে কোথাও ক্যাপ্টেন রায় বিব্রত হয়ে বললেন না ম্যাডাম মানে ওরা সাধারণত লেখে না কিন্তু নওল কিশোর এখান থেকে বদলি হয়ে গেছে বলেই বোধহয় লিখেছে নাকি সে একটা দুষ্কর্ম করবে বলেই তার নাম ও অ্যাপার্টমেন্টে ঢোকার সময় লিখেছে সেই সঙ্গে তার ফেরার সময় বেলা দুটো বলে নোট করেছে যাতে কেউ প্রমাণ করতে না পারে যে ঘটনার সময় সে অ্যাপার্টমেন্টের ভেতরে ছিল ক্যাপ্টেন রায় চুপ করে থাকলেন তারপর বললেন কিন্তু ম্যাডাম রেজিস্টার দেখে এমন তো প্রমাণ করা যাবে না যে বেলা সাড়ে চারটে সে অ্যাপার্টমেন্টে ছিল কিন্তু আপনি কি নিশ্চিত ক্যাপ্টেন রায় নল কিশোর ঠিক বেলা দুটোই অপরিচিতা ছেড়ে চলে গিয়েছিল হ্যাঁ অন্তত রেজিস্টার তো সে কথাই বলছে গার্গে তাকালো ক্যাপ্টেন রায়ের দিকে আচ্ছা চলুন তো আপনার সিকিউরিটি রুমে যারা ছটা থেকে বেলা দুটো আর বেলা দুটো থেকে এখনো পর্যন্ত ডিউটি করছে তাদের সাথে আমি একটু কথা বলতে চাই সিকিউরিটি রুমে দুজন গার্ড বেলা দুটোয় জয়েন করেছে তাদের একজন প্রসাদ অন্যজন রাজীব ডেকে আনা হলো আগের শিফটের দুজনকে একজন বীরজু অন্যজন বিপুল বীরজু বিপুল দুজনেই বলল তারা নওল কিশোরকে ঢুকতে দিয়েছিল কিন্তু তারা যখন ডিউটি শেষ করে চার্জ বুঝিয়ে দিচ্ছে পরের শিফটের দুজনকে তখনও নল কিশোর অ্যাপার্টমেন্ট থেকে বেরোয়নি প্রসাদ আর রাজীবকে জেরা করতে জানা গেল তারা কেউ নওল কিশোরকে অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে দেখেনি দেখার কথাও নয় কারণ তারা যখন চার্জ নেয় তখন রেজিস্টার অনুযায়ী নওল কিশোর বেরিয়ে গেছে অ্যাপার্টমেন্ট থেকে গার্গে তাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো তাই কখনো হয় দুই শিফটের কেউ দেখলো না লোকটা অ্যাপার্টমেন্ট থেকে বেরোলো কি বেরোলো না দুই শিফটের চারজনের কথার হেরফের দেখে ক্যাপ্টেন নিজেই বিব্রত তিনি তাদের ধমক দিয়ে বললেন সেটা কি করে হয় বলো তো বেলা দুটোই নল কিশোর সই করে চলে গেছে অথচ তোমরা কেউ তাকে চোখে দেখো সেটা কখনও হতে পারে ও জোর দিয়ে বলল সময়টা দুই শিফটের মাঝখানে ঠিক বেলা দুটোই আমার মনে হচ্ছে যে নল কিশোর দিন এই অ্যাপার্টমেন্টে কাজ করায় সে জানে এই শিফট বদলের সময় কেউ মাথা ঘামায় না কে ভিতরে থাকলো কে বেরিয়ে গেল কিশোর সেটা জানে বলেই অ্যাপার্টমেন্টে ঢোকার সময় বেরোবার সময়টাও কায়দা করে সে লিখে দিয়েছিল যাতে কেউ তাকে ধরতে না পারে সে নিজে যেহেতু সিকিউরিটির লোক সে যেন কেউ তাকে সন্দেহ করেনি তার মানে ঘটনার সময় সে নিশ্চয়ই অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিল একজন সিকিউরিটি সাফাই গাওয়ার চেষ্টা করল কিন্তু ম্যাডাম তাহলে তো খুনের পরে সে অ্যাপার্টমেন্টের বাইরে যাবে কিন্তু আমরা তো তাকে বাইরে বেরোতে দেখিনি গার্ডকেই জোর দিয়ে বলল তাহলে নিশ্চয়ই এই অ্যাপার্টমেন্ট থেকে অন্য কোনোভাবে বাইরে বেরোনোর রাস্তা আছে সিকিউরিটি লোককে পুলিশ ইন্সপেক্টর বিনীত সাহারা একটা কড়া ধমক দিতেই তারা বলল হ্যাঁ স্যার অ্যাপার্টমেন্টের পিছনে পাঁচিল টপকে বাইরে যাওয়াটা সম্ভব তাহলে তো মিলেই গেল ঘটনাটা আসলে কি জানেন নবলকিশোর নানাভাবে উত্তক্ত করছিল রুমকিকে এবার রুমকি চাপা স্বভাবের মেয়ে বলে কাউকে বলেনি ঘটনাটা শুধু নিতান্ত অপরাগ হয়ে ক্যাপ্টেন রায়কে নালিশ জানাতো সে বারবার নল কিশোর বদলি হয়ে যাওয়ায় সে হয়তো হাফ ছেড়ে বেঁচেছিল কিন্তু বেচারা জানত না যে নল কিশোর এই অপমানের প্রতিশোধ নিতে তাকে খুন করার পরিকল্পনা করে বেনি সাহারায় এতক্ষণ অবাক হয়ে দেখছিলেন এবং শুনছিলেন ব্যাপার স্যাপার হঠাৎ গার্গিকে জিজ্ঞাসা করলেন কিন্তু মিসের চৌধুরী আপনি কি করে নিশ্চিত হলেন যে নল কিশোরী খুনি গার্গি তার ব্যাগ থেকে বের করলো সবুজ রঙের বোতাম আপনি তো দেখলেন এই সবুজ রঙের বোতামটা কুড়িয়ে পেলাম এ বাই সেভেনের মেঝেতে সেই সঙ্গে রুমকির নখে জলপাই রঙের সুতোর রোয়া অ্যাপার্টমেন্টে ঢোকার সময় লক্ষ্য করেছিলাম যে সিকিউরিটিদের পরনে মিলিটারি রঙের পোশাক থাকে জলপাই রঙের শার্টের সাথে সবুজ বোতাম সঙ্গে সঙ্গে আমি অনুমান করলাম যে রুমকি মৃত্যুর আগে যার সাথে লড়াই করেছিল সে একজন সিকিউরিটির লোক এবার কে হতে পারে সেই লোক তখনই আমার নজরে পড়ল সিকিউরিটি লোকেদের ওপর মিস্টার সাহা আপনি দেখুন তো নল কিশোরের বাড়ি সার্চ করে ওখানে নিশ্চয়ই একটা বোতাম ছেড়া আপনি শার্ট পাবেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই বোতাম পরিয়ে নেওয়ারও সময় পায়নি ক্যাপ্টেন রায় তৎক্ষণাৎ বললেন মিসেস চৌধুরী আমাদের সিকিউরিটির উর্দি তৈরি করার একটাই টেইলার শপ রয়েছে এই এলাকায় নওল কিশোর হয়তো বোতাম লাগানোর জন্যে সেই দোকানে শরণাপন্ন হবে ওদের আমরা দু সেট করে পোশাক দিই যদি আপনার অনুমান যথার্থ হয় তাহলে হয় ওর বাড়িতে না হয় ওই দোকানে গেলেই পাওয়া যাবে বোতামবিহীন শার্ট তখনই বিনীত সাহারায় নির্দেশে গাড়ি ছুটে গেল প্রথমে নওল কিশোরের বাড়ি সেখানে না পেয়ে সেই টেলার শপে মিনিট পনেরোর মধ্যে ফিরে এলো সেই বোতামবিহীন শার্ট নিয়ে গার্গি এতক্ষণে হাফ ছেড়ে বলল যাক তাহলে আমার অনুমানে মিলল আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি হত্যাকাণ্ডে রহস্য উদ্ঘাটন করতে পারবো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো আবার কালকে নিয়ে আসবো কোনো ভালো রহস্য গল্প আপনাদের সামনে পাঠ করব তাহলে আজকের মতো আসছি নমস্কার